এসেছি আমাদের ইনভিটেশনে। এই দেখুন আমার বোন, ঘুরে যা। আর তার পাশে আমার বোনের হাজব্যান্ড, আর তার পাশে আমার হাজব্যান্ড। যার বইতে হচ্ছে সে বসে আছে, দেখুন। আমার ছোট পিসির ছেলে বউ, আর ইনি হচ্ছেন আমার ছোট পিসির ছেলে। হাই কর। আরে তিন দিন হাওয়া হয়ে গেছে, তিন দিন হাওয়া। আর এ হচ্ছে আমার মনে হচ্ছেন অনির্বাণ ব্যানার্জি, আমার মনের হাজব্যান্ড। আরেকজন সুন্দরী, দেখুন আমার মেজ পিসির ছেলের রিম্পি। এই দেখুন আমি বসে আছি দুদিকে দুই সুন্দরীকে নিয়ে, আমার অবস্থা ভাবুন। আমি কিন্তু স্যান্ডউইচ, আর এদিকে হচ্ছে ঝিমলি সুন্দরী। আমার অবস্থাটা বুঝতে পারছেন না, আমি এখন কীরকম কী করে বুঝতে পারছি না। আমরা সুন্দরীর পাশে বসে সুন্দরী হয়ে গেছি। এদের সঙ্গে কমপ্লিট করা কি ডিফিকাল্ট ব্যাপার ভাবুন তো, ওরকমভাবে মেকআপ না নিয়ে আসলে হয়। সব সুন্দরীদের মাঝখানে আজকে এখানে একদিকে মোনালিসা, একদিকে আমার বোন। আমাদের প্রোগ্রাম শেষ, এবারে পালা হচ্ছে বাড়ি ফেরার। আমরা এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা আমার কলকাতার, আমার বাড়ির কাছে, এটা আমার ফ্ল্যাটের কাছে সব থেকে এখন আমার মোস্ট হ্যাপনিং এরিয়া লাগে, সব থেকে ভাল লাগে, তাই এটা তুলছি। আপনাদেরও হয়তো যাতায়াতের পথে এই জায়গাটা পড়েই থাকে, বাট নাইট ভিউটা অসাধারণ। এই আইটিসি রয়্যাল বেঙ্গলের আমার তো ভীষণ ভাল লাগে ব্রিজের ওপর থেকে দেখতে, আশেপাশে সব বড় বড় স্টার হোটেলস। তো এটা লং ড্রাইভে আমি খুব এনজয় করছি, তাই এটা আপনাদের সাথেও শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন
night viewটা really awesome. আমি সব থেকে এটা enjoy করে থাকি। যখনই আমি যাই যাতায়াতের পথে আমার এই জায়গাটা আমি খানিকক্ষণ চুপচাপ করে দেখি। এখন আমরা বাইপাস ধাবার উপর দিয়ে যাচ্ছি, ফ্লেভারস অফ হাইওয়ে।